আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিএসআর উইন্ডো বাংলাদেশের বিশেষ আয়োজন। কাইন্ডনেস সিজন 2, আপনাদের সাথে আছি আমি ফারজিন বিন্দিদা। আজকে আমাদের সাথে সিদ্ধার্থ গোস্বামী, প্রায় 10 বছর ধরে বিভিন্ন দেশের যুব সমাজের জন্য তিনি কাজ করে যাচ্ছেন ইউএনের সাথে। তিনি এখন প্রজেক্ট অফিসার পিটিআইবি প্রজেক্ট ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কো-ফাউন্ডার ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্ট অব ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি, এবং তার সাথে কোঅর্ডিনেট করে যাচ্ছেন ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ। দর্শক, স্ক্রিনে স্বাগতম জানাচ্ছি আজকের অতিথি সিদ্ধার্থ ভাইয়াকে। থ্যাংক ইউ হ্যালো ফরজিন, ভাইয়া, কেমন আছেন ভাইয়া? এই তো বেশ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর নাইস ইন্ট্রোডাকশন। ইটস মাই প্লেজার ভাইয়া। প্রথমে ভাইয়া, আপনার কাছে জেনে নিতে চাচ্ছি যে আপনার ছাত্র জীবনের প্রথম সামাজিক উদ্যোগের কথা, মানে কিভাবে সামাজিক উদ্যোগের শুরুটা করেছিলেন আপনি? আচ্ছা, সামাজিক উদ্যোগ বলতে হচ্ছে যে সংগঠনের সাথে কিভাবে জড়িত হলাম, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আমি যখন ঢাকায় কলেজে পড়ি, ওই সময় কোনো এক বই মেলায়, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে সম্ভবত, বই মেলায় এসেছিলাম ফেব্রুয়ারি মাসে। ওই সময় বই মেলায় এসে দেখি টিএসসিতে একটা বেশ উৎসব উৎসব পরিবেশ। সাধারণত টিএসসিতে সবসময়ই একটা ফেস্টিভ মুড থাকে, তার ভিতর বিশেষ করে যখন বই মেলাটা হয় ওই সময় আরো অনেক কিছু হয় আর কি, কবিতা উৎসব, বই মেলা, চলচ্চিত্র উৎসব। তো সম্ভবত হচ্ছে চলচ্চিত্র উৎসব তখন হচ্ছিল আর কি, আমার ভাষার চলচ্চিত্র। তো ওইটা দেখে আমার খুব ইন্টারেস্টিং মনে হয় আর কি, যে ইটস রিয়েলি হ্যাপেনিং একটা প্লেস। তো যে কোনো ভাবেই হোক এখানে আসলে ভর্তি হতে হবে, এইগুলোর সাথে ইনভলভ হতে হবে আর কি। সেই ভাবে শুরু করা, তখন পেয়ে যাই আমার স্কুলের এক সিনিয়র বড় ভাইকে, উনি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। ওনার থ্রুতে ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির সাথে পরিচয় হলো, যদিও তখন কলেজের স্টুডেন্ট। তখনকার ভাইয়া আপু যারা ছিল, আমার আগ্রহ দেখে হয়তো বা তারাও বেশ সাদরে আর কি ইনভাইট করতো তাদের প্রোগ্রাম গুলোতে, বিভিন্ন কালচারাল ক্লাব গুলোতে, জার্মান কালচারাল ক্লাব, তারপরে আলিয়াস প্রসেসে। তো সেইটা দেখে বেশ ভাল লাগতো আর কি। পরবর্তীতে আমি ডিসিশন নিয়ে নিই, যেকোনো ভাবে হোক ঢাকা ইউনিভার্সিটিতেই পড়তে হবে, অন্য কোথাও আসলে যাওয়াটাও যাবে না। তো দেন ফাইনালি যেটা হয় আর কি, পাওলো কোয়েলহোর একটা কথা আছে যে মানুষ আসলে যখন কোনো কিছু হচ্ছে ভিতর থেকে চায়, সেটা তখন হচ্ছে হোল ওয়ার্ল্ড স্টার্টিং কনস্পিরেসি, যে তাকে এটা কিভাবে পাওনো যায় আর কি। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম, যথারীতি ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটিতে ইনভলভ হলাম। এটাও একটা ঝক্কি ছিল, ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটিতে তখন আসলে মানে মেম্বারশিপ হওয়াটা ইনফ্যাক্ট এখনো অনেক বেশি একটা কম্পিটিটিভ একটা ব্যাপার। তারা আবার সবাইকে মেম্বার করে না, দেখা যায় যে 200, 400, 500 অ্যাপ্লিকেশন আসলে সেখান থেকে তারা সিলেক্টেড 20 জন 25 জনকে মেম্বার নেয় আর কি। তো মানে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের মতো সেখানে অ্যাডমিশনের একটা ব্যাপার। তো আমি যদি বলি আমার সংগঠনের আতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। দেন ওইভাবে স্টার্ট আর কি, ফিল্ম সোসাইটি থেকে শুরু করা। দেন সময়ের সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি, ফটোগ্রাফির প্রতি একটা ঝোঁক ছিল, সেখান থেকে ফটোগ্রাফি সোসাইটির সাথে ইনভলভ হওয়া। আমি যখন ইনভলভ হই, ওই সময় আসলে ফটোগ্রাফি সোসাইটির নির্দিষ্ট কোনো রুম ছিল না, দেখতাম ভাইয়ারা টিএসসির সবুজ মাঠে গোল হয়ে বসে আলোচনা করতো, আউটিং এ যেত। সো এইভাবে দেন একটা রুম ম্যানেজ করা, মানে এই যে সাংগঠনিক কার্যক্রম যদি আমি বলি আর কি, যে স্ট্রাগল গুলো আর কি, সেটা একটা অনেক বড় লার্নিং। আপনি একটা এস্টাবলিশড একটা প্ল্যাটফর্মের সাথে ইনভলভ হওয়া, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ একটা প্রাচীন সংগঠন, ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে পুরাতন একটা সংগঠন। আরো প্রায় 5-6 বছর আগে আমরা 50 বছর সেলিব্রেট করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ক্যান ইউ ইমাজিন যে একটা 55 বছরের সংগঠন, তার মানে সেটার একটা স্ট্রাকচার আছে, সেটার একটা ম্যানেজমেন্ট স্টাইল আছে, সেটার পাশাপাশি
ফটোগ্রাফি সোসাইটিতে যখন কাজ করা শুরু করি, আর সেটা তেমন কোনো কিছু স্ট্রাকচার ছিল না, সেগুলোর জন্য আসলে মানে স্ট্রাকচার ছিল না বলতে আমি বলবো যে হচ্ছে যে রুম পাওয়ার জায়গা থেকে যদি বলা হয়, এটা আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক সংগঠন আছে, তারা অনেক কাজ করছে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু লিমিটেশনসের কারণে সবাইকে কিন্তু আসলে ছাত্র সংসদ কেন্দ্রে আসলে সবার জন্য রুম অ্যালোকেট করা সম্ভব হয় না। সো এই যে স্ট্রাগলটা, একটা রুম কিভাবে ম্যানেজ করানো যেতে পারে, এই যে লেসন লার্নিং, নিজেদেরকে কাজগুলোকে তুলে ধরা যে কিভাবে আমরা কন্ট্রিবিউট করছি, এগুলো অনেক লেসন লার্নিং দেয় আর কি। যেটা আমি পরবর্তী সময়ে যেটা আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির মডেল ইউএন অ্যাসোসিয়েশন কিভাবে ফাউন্ড করলাম, ওই সময় এগুলোতে এই লার্নিং গুলো অনেক বেশি কাজে দিয়েছে। দেন এই কাজগুলো করতে করতেই ঢাকা ইউনিভার্সিটির সাথে যখন কাজ করেছি ফটোগ্রাফি সোসাইটি, দেন তখন অ্যাকশন এইডের একটাই ছিল, অ্যাক্টিভিস্তা নামে একটা ইউথ উইং ছিল, সেই ইউথ উইং এর সাথে হচ্ছে একদম পায়োনিয়ার মেম্বার হিসেবে কাজ করে অ্যাক্টিভিস্টার, যারা সোশ্যাল চেঞ্জ নিয়ে কাজ করে, হিউম্যান রাইটস নিয়ে, সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে কাজ করা, গ্র্যাজুয়ালি দেন এই ধরনের সোশ্যাল মুভমেন্টগুলোর সাথে ইনভলভ হয়, এবং একটা পর্যায়ে জানতে পারি হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যেটা পরবর্তী সময় আমি মনে করি যে আমার কেরিয়ার বা আমার পরবর্তী অ্যাক্টিভিটিসের জায়গা থেকে। ইউনিভার্সিটি লাইফের প্রথম তিনটা বছর কেটেছে একটা স্টাইলে, সেটা অনেক বেশি হচ্ছে আর্ট কালচার এইগুলোর সাথে ছিল আর কি, ফিল্ম ফটোগ্রাফি এই জায়গাগুলোর সাথে অনেক বেশি ইনভলভ ছিল আর কি। তো ইউনিসেফের সাথে আসার পরবর্তী পর্যায়ে হচ্ছে দেন আমি মানে সত্যি কথা বলতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি ঘটছে বা দেশের বাইরের ইউথটা আসলে কি করে সেইটা জানার সুযোগ হয় হচ্ছে ইউনিসেফের থ্রুতে। দেন হচ্ছে ইউনিসেফের থ্রুতে বাইরের কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করা, এবং একটা পর্যায়ে ফিল করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কিছু একটা থাকলে ভালো হতো, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আর কি, যেটা মডেল ইউএন ক্লাব, এবং ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউএন ক্লাবটা কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশের প্রথম ইউনিভার্সিটি কেন্দ্রিক হচ্ছে মডেল ইউএন ক্লাব, যেটা আমরা শুরু করেছিলাম। সো এইভাবে ধীরে ধীরে আসলে ইনভলভ হওয়া আর কি, একদিনের গল্প না, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আর কি সাথে জড়িত। আমি আসলে ওই ব্যাপারটাতে আমি আসছিলাম ভাইয়া, যে এই যে মডেল ইউনাইটেড নেশনস আমাদের দেশের এবং দেশের ছাত্রছাত্রীরা দেশ ও দেশের বাইরে থেকে সম্মান নিয়ে আসছে, আপনি সেই মানে শুরুটা করেছিলেন। সো এই যে ডি উমান অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা শুরুটা আপনি করেছিলেন কিভাবে ভাইয়া, সেই গল্পটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি যেটা বললাম যে যখন আসলে ইউনিসেফের সাথে যখন জড়িত হলাম, ইউনিসেফের তখন সত্যি কথা বলতে ইউনিসেফই বাংলাদেশে প্রথম মডেল ইউএন যে প্র্যাকটিসটা সেটা ইউনিসেফই শুরু করেছিল, সেটা অনেক আগে আমাদের, যাদেরকে দেখে আমরা আসলে এই সামাজিক সংগঠনগুলো করতে শিখেছি, কিভাবে সংগঠন করতে হয় যে ভাইয়াদের কাছ থেকে করতে শিখেছি, তাদের বেশ কয়েকজনের নাম আমি বলতে চাই। তাদের ঋণ আসলে কোনোভাবে শোধ করা নাই, শেখ মোহাম্মদ ইরফান উদ্দিন ভাইয়া, উনি এখন ইউএসএতে আছেন, এবং আরেকটা মানুষ যাকে দেখে আমি সবসময় ইন্সপায়ার হই, যার কথা শুনে অনুপ্রাণিত হই, ডক্টর তৌফিক জোয়ারদার, উনি পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন আর কি, অনেকেই চিনে থাকবেন। তৌফিক ভাই অনেক গুণে গুণান্বিত, একাধারে উনি বিতার্কিক ছিলেন, উনি হচ্ছে খুবই ভালো সংগঠক ছিলেন, খুবই ভালো বক্তা, সুলেখক। সো ভাইয়ার কথা শুনেই ইন্সপায়ার হওয়া যে মানুষ কিভাবে এত সুন্দরভাবে কথা বলতে পারে। তো তাদের হাত ধরে যখন ইউনিসেফের আমরা যাই, তখন হচ্ছে জানতে পারি যে মডেল ইউএন নামে একটা অ্যাক্টিভিটিস হয়ে থাকে। মডেল ইউএন ব্যাপারটা এখন অনেকের কাছে পরিচিত, এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, কিন্তু মডেল ইউএন আমার জন্য তখন ওই সময় আমি যদি বলি 2008-09 এর দিকে, এটা আমার জন্য আসলে একদম সম্পূর্ণ একটা নতুন একটা কি বলবো যে একটা দরজা খুলে দিয়েছে আমার সামনে, যে মডেল ইউএনটা হচ্ছে যে আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করব জাতিসংঘে, যেভাবে হচ্ছে প্রত্যেকটা দেশের রিপ্রেজেন্টেটিভ তারা হচ্ছে নিজেদের সমস্যাগুলো তুলে ধরে সাধারণ অধিবেশনে, ঠিক সেইভাবে হচ্ছে একটা নির্দিষ্ট প্রবলেম নিয়ে কথাবার্তা বলা। সেই সুবাদে তখন বাংলাদেশে আসলে খুব বেশি মডেল ইউএন হতো না, বা মডেল ইউএনের যে ওয়ার্কশপগুলো যদি আমি বলি সেটাও সেইভাবে হতো না।
তো তখন আমাদের ইন্টারন্যাশনাল মডেল ইভেন্টে আসলে পার্টিসিপেট করা ছাড়া আসলে কোনো উপায় নেই আর কি। ইভেন ওই সমসাময়িক সময় আমি বলবো পার্শ্ববর্তী দেশ ইভেন ভারতেও অত বেশি প্র্যাকটিস যদি হতো অতটা হতো না। তো আমি তখন যাই হচ্ছে একটা সুযোগ আসে হচ্ছে সিঙ্গাপুরে একটা মডেল ইভেন্ট কনফারেন্স শুরু হয়, সেটা হচ্ছে নাংইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে NTU-তে। এবং এগুলো খুবই স্বাভাবিকভাবে হচ্ছে এই ধরনের কনফারেন্সগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হয় অথবা আপনার যেই অ্যাপ্লিকেশনটা সেটা অনেক স্ট্রং হতে হয় যে আর কেন আপনাকে তাদের সিলেক্ট করবে, আমার তো আসলে কোনো এক্সপিরিয়েন্সই নেই আর কি। তো তখন আমি আমার আরেক বন্ধু ছিল, ও হচ্ছে ইউনিসেফে কাজ করতো, ও আমার আগের থেকেই সম্ভবত ইউনিসেফে কাজ করতো, রাতুল দেব। তো আমি আর রাতুল মিলে হচ্ছে এবং আরেকজন ছিল হাবিব পাটোয়ারি, যার সাথে পরবর্তী আমার সংগঠন লাইফে এই যে নামগুলো বলছি তাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এবং যে মানুষটার কারণে ইউনিসেফে ঢোকা সেটা হচ্ছে মামুন, মোহাম্মদ মামুন মিয়া, নাম আসবে একটু পরে হচ্ছে আমি যখন ডিউমোনার ব্যাপারটা বলবো ওই সময় আসবে মামুনের নাম। তখন আমরা যাই হচ্ছে আমি আর রাতুল মিলে যাই হচ্ছে সিঙ্গাপুরে, এবং এটা আসলেই খুবই একটা কি বলবো একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। ওইখানে গিয়ে একে তো হচ্ছে মডেল ইভেন্টের খুব একটা এক্সপিরিয়েন্স নেই, মডেল ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে বেশি মডেল ইভেন্ট যিনি করেছেন ইন্টারন্যাশনাল মডেল ইভেন্ট শেখ মোহাম্মদ ইরফান উদ্দিন, ইরফান ভাই যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে এখন হয়তো বা জানবে না, যেটা হাকিম চত্বরের অপোজিটে IML, যেটা আধুনিক ভাষা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ওখানে আগে একটা বসার মতো জায়গা ছিল, এটাকে বলা হতো IR লাইন, আই ডোন্ট নো ওয়াই ইটস কল IR লাইন, সম্ভবত ইন্টারন্যাশনাল রিলেশনস এর স্টুডেন্টরা বেশি বসে আড্ডা দিত বলে এটাকে হয়তো IR লাইন বলা হতো, এখন আর সেটা নেই, এখন এখানে হচ্ছে দেয়াল তুলে দেওয়া হয়েছে, লোহার যে দেয়াল সেটা তুলে দেওয়া হয়েছে। ওইখানে বসে ইরফান ভাই আমাদেরকে ব্রিফ করেছে যে কিভাবে মডেল ইভেন্টে কথাবার্তা বলতে হয়। তো সেই জাস্ট একটা ধারণা নিয়ে সিঙ্গাপুরে পার্টিসিপেট করা, এবং সেটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল যেটা আমাকে ভাবতে শিখায় যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশের আমাদের চাইতে অনেক ছোট ছোট স্কুল কলেজের ছেলেমেয়েরা অনেক ভালো কিছু করছে, যে জায়গা আমার কাছে মনে হয়েছে যে ইউনিভার্সিটি লেভেলে হয়তো বা আরো বেটার কিছু করা যেতে পারে। ওই চিন্তা ভাবনা থেকেই পরে মনে হলো যে না কিছু একটা করা যায়। ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির সাথে ছিলাম, মানে তখনও কাজ করছি, ফটোগ্রাফির সাথে কাজ করছি, সাংগঠনিক কিছু এক্সপিরিয়েন্স রয়েছে। দেন এসে আমি শেয়ার করলাম আমার বন্ধু মামুন, যার থ্রুতে ইউনিসেফে জয়েন করেছিলাম, এবং আমাদের বড় ভাই শেখ মোহাম্মদ ইরফান উদ্দিন, যে ভাইয়া অবশ্যই কিছু একটা শুরু করা দরকার, আমরা একটা মডেল ইভেন্ট ক্লাব শুরু করি। পরবর্তীতে জানতে পারি ভাইয়াও এরকম ভাবছে অনেকদিন হলো যে এরকম অবশ্যই কিছু একটা শুরু করা যেতে পারে। আমার এই যে বললাম যে রবীন্দ্রনাথে একটা কথা আছে, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, তো যে যে সংগঠনগুলো করেছি সেখান থেকে যে জ্ঞানগুলো অর্জন হয়েছে কিভাবে একটা সংগঠন চালাতে হয়, ইউনিভার্সিটির অথরিটির সাথে কমিউনিকেশন করতে হয়, মেনটেন করতে হয়, এই অভিজ্ঞতাগুলো নিয়ে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি মডেল ইভেন্টের আসলে স্ট্রাগলটা শুরু। আমার মনে আছে তখন আরিফিন সিদ্দিকী স্যার হচ্ছে ভাইস চ্যান্সেলর ছিলেন আর কি, এবং স্যার খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল, এটা দলমত নির্বিশেষে আমার ধারণা স্যারের ব্যাপারে সবাই একটা ব্যাপারে এগ্রি করবে যে স্যার প্রত্যেক ছাত্রকে অনেক বেশি সময় দিবে। আমার এমনও অভিজ্ঞতা হয়েছে স্যারের বাসা থেকে রাত 2 বা 2:30 দিকে বের হয়েছি, এবং স্যারের বাসায় গেলে খুব ভালো আপ্যায়ন করা হতো, স্যারের বাসার ফলমূল দিয়ে আপ্যায়ন করা হতো, এমন একটা অবস্থা হয়েছে যে স্যারের বাসার মোটামুটি সব সিজনের ফল আমার খাওয়া হয়ে গিয়েছিল এই ডিউমোনার কাজ করতে গিয়ে। কোনো কোনো দিন স্যার দেখা যাচ্ছে সকালে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, কোনো কোনো দিন দেখা যাচ্ছে বলছে রাত 10 আসো, স্যারের সামনে অনেক সিরিয়াল বসে থাকতে থাকতে রাত 2 বেজে যাচ্ছে আর কি। তো এইভাবে ডিউমোনাটা শুরু করা, স্টার্টিংয়ে একদম শুরু করলাম ফাউন্ডিং ট্রেজারার হিসেবে শুরু করলাম একদম দায়িত্ব নিয়ে আর কি, পরবর্তীতে সেক্রেটারি হিসেবে কাজ করলাম। যে তিনজন মানুষ আসলে নাম না বললেই না, একটা হচ্ছে মামুন আর একটা হচ্ছে ইরফান ভাই, এবং মামুন পরবর্তী সময়ে আমার আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো যেটাই বলি না কেন অ্যাকশন এজের সাথে কাজ করার কথা বলি, ইউথ নিয়ে আরও অনেক কাজ করা হয়েছে, ইউথের বাজেট নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, ইউনিসেফের সাথে আর অনেক কাজ করেছি, এবং এই মডেল ইভেন্টটাকে যখন আমরা চিন্তা করলাম আমাদের একটা স্বপ্ন ছিল যে মডেল ইভেন্টটা একটা সময় এটা যেন প্রত্যেকটা স্কুল কলেজে যেন এরকম একটা ক্লাব থাকে আর কি। তো সেইটা এখন মোটামুটি আমি বলতে পারি যে
আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেটা এখন অনেক অনেকটা হলেও সফল। দেখবেন যে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতেই মডেল ইভেন্ট ক্লাব আছে, ইভেনচুয়ালি কলেজেও আছে। তো ওই সময়টাতে আমি, মামুন, হাবিব এরা মিলে আর কি প্রায় সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে আমরা ওয়ার্কশপ করিয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতেই যদি প্রথম শুরু হয়, ঢাকার বাইরে ইউনিভার্সিটিগুলো তো স্বাভাবিকভাবেই ভাবা যায় যে এটা সম্পর্কে অত বেশি পপুলার না আর কি। সো সেই জায়গা থেকে এটা একটা আসলে একটা আন্দোলনের মতো ছিল, আমি বলবো যে মানে সব ইউনিভার্সিটিগুলোতে গিয়ে গিয়ে ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, তাদেরকে বোঝানো এবং পরবর্তীতে মডেল ইভেন্ট অ্যারেঞ্জ করা। সো ইট ইজ কোয়াইট নাইস এবং প্যাথেটিক ইন এ সেন্স যে প্রচুর পরিশ্রম দিতে হয়েছে, বাট গুড টু সি দ্যাট যে ফাইনালি এন্ড অফ দ্য ডেতে এটা আসলে এখন সবাই অনেক পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে এবং এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আর কি। তো সেইভাবে ডিউমোনার সাথে মানে কি বলবো পথ চলা এবং আমাদের হাত ধরেই ডিউমোনা এস্টাবলিশড হয়েছে এবং এখন দে আর ডুইং রিয়েলি গুড। খুব খুব সম্প্রতি আপনারা দেখে থাকবেন যে জাতিসংঘের যিনি হচ্ছে রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিয়া সাপো এবং হচ্ছে আমাদের আমাদের হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরির আলম, ওনারা বেশ কয়েকটা মডেল ইভেন্ট ক্লাবকে নিয়ে একটা আলোচনা করেছে, ফেসবুক লাইভ করেছে। ডিউমোনা ইজ ওয়ান অফ দেম। সো মানে যেই জায়গাগুলো থেকে শুরু করা, যেই ইউনিভার্সিটি ক্লাবটা আসলে শুরু করেছিল তাকে এখন জাতিসংঘের সমন্বয়কারী পর্যন্ত হচ্ছে কনসিডার করছে, ফরেন মিনিস্ট্রির জায়গা থেকে যদি বলি তারা যে এই কাজগুলো করছে, তো এটা একটা বড় ভালো লাগার জায়গা আর কি। আমরা কিছু কমেন্ট নিয়ে নেই। নয়ন দেবনাথ বলছেন যে পারিবারিক সিদ্ধান্তের বাইরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারটা একটু বলেন দাদা। না এটা তো আসলে এখনো এই এই কোশ্চেন, নয়ন হচ্ছে আমার হলের রুমমেট ছিল আই গেস, নয়ন দেবনাথ, সে দেখেছে অনেক চলচ্চিত্রের আমাদের সাথেই ছিল। সো এটা একটা ঢাকা ইউনিভার্সিটি হল লাইফ এটা একটা অন্যরকম একটা নস্টালজিক জায়গা, এটা নিয়ে কথা বললে একটা জায়গায় যেতে হয় আর কি। তো যেটা হচ্ছে যে হ্যাঁ মানে আমার বাসা থেকে চেয়েছিল মেডিকেলে পড়ি, কিন্তু হচ্ছে যেটা বললাম যে আমি সেই যে কলেজ লাইফে যখন গধূলি বেলায় হচ্ছে টিএসসির যে জাকজমক একটা এনভায়রনমেন্ট সেইটার প্রেমে যখন পড়ে গেছি, আসলে ওটা থেকে আসলে যেটা বলে ফার্স্ট লাভ মানে ইটস কাইন্ড অফ ব্লাইন্ড, সো ওখান থেকে আসলে ফিরে আসার আসলে কোনো পথ নেই আর কি। সো ওইটার মতোই আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমে পড়ে যাওয়া ওখান থেকে ছুটতে পারিনি। এবং সেটার সাথে সাথে আরেকটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে সংগঠন, সাংগঠনিক হিসাবে কাজ করা বা সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া। নয়ন ওরা দেখেছে এই কারণেই ওরা জানে স্টোরিগুলো, এখনো হয়তো বা আমার বাবা মার এক ধরনের ক্ষোভ আক্ষেপ কাজ করে আর কি, ডক্টর হলাম না তার পরবর্তী সময়ে, বিসিএস কেন দিলাম না, এই এই ক্ষোভগুলো সবসময় কাজ করে। কিন্তু নিজের একটা ওই যেটা বললাম আর কি, নিজের ভালো লাগার একটা জায়গা কাজ করে, যেটা হচ্ছে যে সংগঠন করার সুবাদে এবং নিজের যে জায়গাটাতে কাজ করতে চেয়েছি শেষ তক এখন পর্যন্ত সেই জায়গাটাতে কাজ করছি। সো এটা একটা বড় একটা ব্যাপার। তো একটা পর্যায়ে যেটা হয়েছে যে আমার অনেক রিলেটিভ ছিল আর কি, যে মেডিকেল টেডিকেলে না পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার কারণে আমার অনেক রিলেটিভ আমার সাথে একটা লম্বা সময় কথাবার্তাই বলেনি আর কি। পরবর্তীতে এখন দেখে গেছে যে না, আই এম ডুইং গুড, সামথিং ইজ ডুইং বেটার, হার্ভার্ড ইউনিভার্সিটিতে যাচ্ছি, ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থায় বানকি মুনের সাথে কনফারেন্স করছি সাউথ কোরিয়াতে গিয়ে। And then eventually they realized whatever I am doing probably ami bhalo kichu korbo ar ki, ami derailed hobo na ar ki, tokhon jinish gulo normalize hoyeche. But tarporo ekhono amar mone hoy je amar family baba ma ba oneker moner bhitore ekta dukkho chin chin kore bache ar ki, ja chiyechhilam seta to holo na, eta thakbei bhaiya koto byapar na. Acha Ahsan Rani bhaiya comment korechen je বন্ধু তোমার গুরুত্বপূর্ণ সব অর্জন আর সাফল্যের গল্প শুনতে চাই, আরো শুনতে চাই ক্যাম্পাস লাইফ প্রেম পরিণয় নিয়েও। হ্যাঁ আবার মনে হয় সামনে আরো কিছু সময় আড্ডা দিব, তখন হয়তো বা আরো গল্প করা যাবে, সমস্যা নেই, স্টে টিউনড উইথ আস। আচ্ছা ভাইয়া রাতুল দেব কমেন্ট করেছেন যে সিদ্ধার্থ হ্যাজ বিন ডুইং গ্রেট ওয়ার্ক উইথ
peace building in Bangladesh from a boring angle. He is helping the topic to be more popular among youths. থ্যাংক ইউ রাতুল। হ্যাঁ, মানে এটা আসলে আমার এখন বর্তমান সময়ে যদি আমি কাজের জায়গা থেকে বলি, পিস বিল্ডিং এর জায়গা থেকে, এটা একটা বড় বড় একটা কাজ করছি আমি আসলে ইউথদেরকে পিস বিল্ডিং প্রসেসের সাথে ইনভলভ এর জায়গায়। সো সেটা এটা একটা এটা একটা বড় কাজ হচ্ছে। রাতুলরা অনেক কাজ করছে, রাতুলদের জেন ল্যাবের জায়গা থেকে যদি বলি, আমার হয়তো বা আলোচনা একটা পর্যায়ে জেন ল্যাব নিয়ে আমাকে কথা বলতে হবে, যে ওরা হচ্ছে এখন পায়োনিয়ার। আমি যদি বলি যে ইন্টারফেস ডায়ালগ গুলোকে ইউথদের সাথে ক্রিয়েটিভ ওয়েতে প্রমোট করার জায়গা থেকে যদি বলা হয় আর কি, ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির বাইরে, সো সেই কাজগুলোর সাথে ওতপ্রোত ভাবে আমিও মানে ভাইস ভার্সা জড়িত, ওরাও এই কাজগুলো করে যাচ্ছে আর কি। সো আমার মনে হয় সামনে ফারজিনের কিছু প্রশ্ন থাকবে এগুলো নিয়ে, তখন আমি হয়তো এগুলো নিয়ে আরেকটু কথা বলবো আর কি। আচ্ছা ভাইয়া, অনুষ্ঠান এই পর্বে আমি একটু জেনে নিতে চাই আপনার কাছে যে আপনি তো অনেক কিছু কাজ করে আসছেন, কাজ করে যাচ্ছেন এখনো সমাজের জন্য, তাহলে আপনার এই কাজগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে দিয়েছেন? প্রত্যেকটা সংগঠনেই কিছু না কিছু মানুষ থাকে যাদেরকে আসলে না বললেই, যাদের নাম না বললেই না। সো সেরকম আমি যদি বলি, ঢাকা ইউনিভার্সিটিতে যখন, ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটিতে যখন জড়িত হয়েছি, তখন কিছু বড় ভাইদেরকে পেয়েছি যাদের সাহচর্য আমাকে অনেক কিছু নতুন করে ভাবতে শিখিয়েছে। ইমরান ফেরদৌস, উনি এখন ভাইয়া আছেন সম্ভবত অস্ট্রেলিয়াতে, এখন পিএইচডি করছেন, উনি এই ফিল্ম লাইনে আছেন, ক্রিটিক নিয়ে আছেন। ওনারা আমাকে একটা নতুন ভাবে দেখার, পৃথিবীটাকে দেখার সুযোগ করে দিয়েছেন। ফটোগ্রাফির জায়গায় যদি আসি, পাঠশালাতে এখন ফটোগ্রাফি করেন শেখ মোহাম্মদ ফরহাদ, ফরহাদ ভাই, উনি আমাকে ফটোগ্রাফির একটা জায়গা থেকে যদি বলা হয়, সংগঠনের জায়গা থেকে যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমি বলবো আমি শেখ মোহাম্মদ ইরফান ভাইয়ের কথা বলেছি, যে একটা মানুষ দেখিয়েছে যে আসলে কিভাবে হচ্ছে আপনার স্বপ্নের পিছনে ছুটতে হয়। আমি তৌফিক জর্দার ভাইয়ের কথা বলেছি, তৌফিক ভাইকে দেখে আর কি, যে মানুষ এত সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করতে পারে, এত সুন্দরভাবে গুছিয়ে কিভাবে কথা বলতে পারে, তাদের ধারে কাছেও যেতে পারি নাই এটা 100% শিওর, কিন্তু হচ্ছে যে স্টিল চেষ্টা করে যাচ্ছি আর কি, যে তাদের দেখা পথে কাজ করে যাওয়া। এবং আরেকটা মানুষের কথা আমি বলবো, সেটা হচ্ছে মামুন, মানে সে হচ্ছে যে একটা মানুষ রেস্টলেস ভাবে কিভাবে নিরন্তর ভাবে কাজ করতে হয় আর কি। সো এই মানুষগুলো অবভিয়াসলি আমি বলবো যে হচ্ছে তাদের জায়গা থেকে হচ্ছে কাজ করে। এবং পরবর্তী সময়ে এসে আমার না বললেই না একটা মানুষকে, যেটাকে আমি মনে করি যে যার সামনে খুবই ভালো কিছু ওয়েট করছে এবং সে সেটা ডিজার্ভ করে, সেটা হচ্ছে আহসান রনি। এটা অনেস্টলি স্পিকিং, এটা আমি আমি নিজে বিলিভ করি যে আমরা অনেকেই অনেক কাজ করেছি, কিন্তু হয়তো সেটা কতটুকু ইম্প্যাক্ট ফেলছে সেটা বোঝাটা মুশকিল, কিন্তু রনির যে কাজগুলো করছে আর কি, এই যে সবুজের লড়াই, এই কাজটা আসলে এটা আমাদের জন্য খুবই দরকার। সো সবগুলো কাজই আমার মনে হয় যে আমাদেরকে ইন্সপায়ার করে যে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। তো এই মানুষগুলোর নাম আসলে না বললেই না আর কি, যে যারা আমাকে এই ইউনিভার্সিটি লাইফ থেকে সাংগঠনিক এই যে একটা পর্যায়ে এখানে তাদের একটা বড় একটা ইন্সপিরেশন ছিল, আছে, কাজ করে যাচ্ছে আর কি। ধন্যবাদ ভাইয়া। আপনি এই যে ইউএন এর ইউথ অ্যাডভাইজার হিসেবে, তারপর ইউএনডিপি এর সাথে এত বছর ধরে কাজ করে আসছেন, বিভিন্ন ধরনের প্রজেক্ট ইন্ট্রোডিউস করেছেন, আপনার ইউএন এর একদম শুরুর দিকের কোন প্রজেক্টের কথা আমাদেরকে বলবেন? ইউএন এর ইউথ অ্যাডভাইজারটা, এটা একটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমি বলবো, যে হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ইউএন এর ইউথ অ্যাডভাইজারি প্যানেলে সম্ভবত আমি জয়েন করেছিলাম 2013 সালে, এবং সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম ইউএন ইয়াপ গঠন করা হয় আর কি। সাধারণত ইউএন যতগুলো দেশে ফাংশন করে সবগুলো দেশেই হচ্ছে একটা ইউথ অ্যাডভাইজারি প্যানেল থাকে, যে ইউথগুলো হচ্ছে তাদের কমিউনিটি, তাদের ডেমোগ্রাফিকের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হয়ে হচ্ছে জাতিসংঘে তাদের প্রবলেমগুলো তুলে ধরে বিভিন্ন ফোরামে, তারা আসলে একটা অ্যাক্সেস থাকে তাদের জন্য আর কি, তারা প্রিভিলেজ থাকে যে ইউথদের রিপ্রেজেন্টেটিভের কথা বলে। তো
এতদিন ইউথ নিয়ে কাজ করার সুবাদে বা এতদিন ইউথ নিয়ে যে কাজ করেছি সেটার আমি বলবো যে একটা সার্টিফিকেশন হচ্ছে ইউএন ইউথ অ্যাডভাইজারি প্যানেলের মেম্বার হওয়ার। সো সেখানে সেটা একটা বড় একটা বিষয় ছিল এবং সেখানে আসলে খুব বেশি দিন আমি কাজ করতে পারিনি, এক বছরের মতো কাজ করতে পেরেছি, কারণ এটা একটা অনারিয়াম, মানে কি বলবো, এটা একটা একটা এমন একটা জায়গা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে যদি এটা হচ্ছে ইউএন এর আনপেইড একটা জায়গা, এখানে ভলেন্টিয়ারি কাজ করতে হয়, যদি কোনো মেম্বার জাতিসংঘের কোনো আপনার এমপ্লয়ি হয়ে যায় তাহলে যদি সে কোনো স্যালারি নেয় জাতিসংঘ থেকে তখন তার মেম্বারশিপ আসলে থাকবে না, থাকে না। তো আমি যখন ইউএন ভিতে জয়েন করলাম তো তখন আসলে আমার ওই মেম্বারশিপটা ক্যান্সেল হয়ে যায়। এবং তারও আগে আমি ইউএন আইসিতে কাজ করেছি, জাতিসংঘ যেটা হচ্ছে আপনার তথ্য কেন্দ্র, যেটা যেখান থেকে আর কি ইউনাইটেড ন্যাশন ইনফরমেশন সেন্টার আর কি, সেটা আমাকে অনেক হেল্প করেছে আর কি জাতিসংঘ সম্পর্কে বুঝতে। এবং ইউনাইটেড ন্যাশন ইনফরমেশন সেন্টার ইউনিক অনেক ইউথদের সাথে কাজ করে থাকে, জাতিসংঘ বিষয়গুলোকে পপুলারাইজ করার জন্য হচ্ছে অনেক কাজ করে থাকে। সো সেটা দিয়ে শুরু, ইউএন ইয়াপ ইউনিক, দেন আমার হচ্ছে ইউএন ভি হিসাবে হচ্ছে আসলে জয়েন করার কথা, মানে জয়েন করি আর কি, ওখানে ইউএন ভি হিসাবে জয়েন করি হচ্ছে একটা প্রজেক্টে, সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যানালাইসিস এর কাজ করতাম আর কি তখন, যখন আমি শুরু করি আর কি ওই সময়টাতে। ওই টাইমটা একটু টাফ ছিল পলিটিক্যাল অ্যানালাইসিস এর যে কাজগুলো করা, কারণ হচ্ছে 2014 সালে সম্ভবত আপনাদের মনে আছে কিনা আমি জানি না, প্রচন্ড রকম হচ্ছে পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন ছিল, বিভিন্ন সময়ে সকালে বিকালে দুপুরে যে কোনো সময় গাড়িতে আগুন ধরানো হতো। তো আমার কাজ ছিল হচ্ছে পলিটিক্যাল ব্রিফ করা আর কি, তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমাকে দেখা যেত সবগুলো পত্রিকা ঘাঁটতে হতো, এবং ঘাঁটলেই হচ্ছে মানুষের পোড়া পোড়া মানুষের ছবি এবং সেগুলো অ্যানালাইসিস করা, ফলো আপ করা, একটা পেইনফুল বলবো আমি একটা, যে মানুষজনের এত একটা পেইনফুল একটা ফেস দেখা এটা নিয়ে কাজ করা, ইট ওয়াজ রিয়েলি কোয়াইট টাফ। বাট দেন ইভেনচুয়ালি সেইটা থেকে কিছু প্ল্যান করা হয় যে কিছু কাজকর্ম করার, যেমন বাংলাদেশ পিস অবজারভেটরি নামে এখন একটা প্রজেক্ট আছে, বিগ ডাটা প্ল্যাটফর্ম, ঢাকা ইউনিভার্সিটির জেনোসাইড স্টাডিজ সেন্টার এটা এখন লিডে আছে, ইউএনডিপি এটাই করছে। সো এই কাজগুলো ওইটা থেকে ইন্সপায়ার হয়ে কাজগুলো শুরু করা হয়েছিল আর কি। সো অনেকগুলো কাজের সাথেই ধীরে 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 আমাকে জড়িত হতে হয়েছে আর কি। তো এটাই যদি বলি এইভাবে শুরু করেছি আর কি জাতিসংঘে কাজ করা। আচ্ছা, আমরা একটু পরে আপনার যে হাতে গড়া ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ ও পিস টক ক্যাফে নিয়ে কথা বলবো, এছাড়াও আরো কোন কোন প্রজেক্টের সাথে আপনি যুক্ত ছিলেন যদি একটু ব্রিফলি বলতেন আমাদেরকে? এখানে অনেকগুলো বিষয় নিয়ে তো কাজ করেছি, যেটা আমি বললাম যে ইউএন এ ঢোকার আগেও আমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি, তার একটা ছিল হচ্ছে ইউথদের বাজেট, যখন হয় আমাদের এই বাজেটে ইউথদের রোল, একটা ডেমোক্রেটিক ডিভিডেন্ট নিয়ে আমরা সবসময় কথা বলি, ইউথদের বাজেট নিয়ে কাজ করেছি ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের থ্রুতে। দেন হচ্ছে হিউম্যান রাইটস নিয়ে কাজ করা হয়েছে, হিউম্যান রাইটস অ্যাডভোকেসি, কিভাবে হিউম্যান রাইটস প্রমোট করা যেতে পারে সেগুলো নিয়ে কাজ করা হয়েছে, পলিসি মেকিং লেভেলগুলোতে কিভাবে ইউথদের একটা রোল থাকা উচিত, কারণ আমরা সবসময় বলি ইউথদেরকে মেইন স্ট্রিমিং করার ব্যাপারে, কিন্তু আসলে খুব কম সময় দেখা যাচ্ছে যে আমরা ইউথদেরকে মেইন স্ট্রিমিং করি, এবং স্টিল নাও আমি মনে করি যে এটা নিয়ে এখনো কথা বলে যাই। এবং আমার এই একদম মাঠ পর্যায়ে কাজের জায়গা থেকে যদি বলি, সংগঠন পর্যায়ে একদম ইউনিভার্সিটি লাইফে কাজগুলো করার কারণে যেটা হয়েছে, আপনি যখন একটা রিয়েল লাইফ একটা সিচুয়েশন দেখেন তখন আপনার জন্য সুবিধা হয়, আপনি যদি একটা পজিশনে থাকেন তখন এই জিনিসগুলোকে প্লেস কর যে আসলে আসলে ইউথরা কিভাবে বা তাদের আসলে কতটুকু অ্যাক্সেস আছে একটা জিনিস ফাইনালি অ্যাচিভ করার ক্ষেত্রে। তো সেইখান থেকে অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে, তার ভিতরে একটা যেটা বললাম যে আপনার বাংলাদেশ পিস অবজারভেটরি একটা প্রজেক্ট ছিল, সেটাতে কাজ করেছি, তার পরবর্তীতে আপনার এটা নিয়ে একটা বড় সময় কাজ করা হয়েছে, তারপর আর একটা প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের যে প্রোগ্রামটার, ওটার অনেকগুলো ডাইমেনশন ছিল, এটাকে আমরা এখন বলছি হচ্ছে
ডিজিটাল পিস মুভমেন্ট রয়েছে। কেন আসলে এই এই কাজগুলো কেন শুরু করা হয়েছে, এটা 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 খুবই মানে এখন এই প্রোগ্রামগুলো খুবই চমৎকার, কিন্তু যখন আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম তার প্রেক্ষাপটটা আসলে খুব বেশি কি বলবো যে আমাদের আমরা খুব একটা শুভ সময়ে এটা শুরু করিনি, যখন আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের দেশের যুব শক্তি এক ধরনের হচ্ছে কালো থাবায় আক্রান্ত হচ্ছে, জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে। আমরা সবাই মনে হয় জানি যে হলি আর্টিজানের যে ঘটনাটা ঘটেছে আর কি, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো নেককারজনক ঘটনা আসলে এটাকে ঘটেনি, যে যেখানে আসলে যেভাবে এই ঘটনাটা ঘটনা হয়েছিল। তো ওই সময় আসলে আমরা ভাবতে শুরু করি যে কেন হচ্ছে যে যুবকরা অনেক কিছু দেওয়ার কথা দেশের জন্য, তারা কিভাবে এই ধরনের একটা ডিভাস্টেড কাজের সাথে জড়িয়ে যাবে। সেই চিন্তাভাবনা থেকে এই ডিজিটাল কিচুর চ্যালেঞ্জ প্রোগ্রামটা শুরু হয়। এবং যেটা হয়, একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো প্রবলেম আপনি দেখবেন যে শুধুমাত্র একটা সার্টেন কান্ট্রিতে একটা জায়গায় হয়, যেখানে একটা ফ্লো আসলে থাকে মোটামুটি। এখন যদি দেখেন যে এখন সারা পৃথিবীব্যাপী যেটা হচ্ছে, যে এক ধরনের হচ্ছে গোয়ার তুমি চলছে বিশ্ব নেতাদের ভিতর, যদি আমি বলি যে যে তাদের যে চিন্তাভাবনা, রাইটিস্ট চিন্তাভাবনা, সাম্যের কথাবার্তা না বলে এক ধরনের একটা দিকে তারা কথাবার্তা বলে, এটা কিন্তু দেখবেন আপনার সব জায়গায়। সেটা আপনি ট্রাম্পের কথা বলেন, সেটা আপনি পার্শ্ববর্তী দেশের কথা বলেন, সেটা ব্রাজিলের কথা বলেন, মোটা এই একটা ফ্লো আসলে সবসময় থাকে। তো জঙ্গিবাদ বা এই ধরনের যে ব্যাপারগুলো এবং এগুলোর সাথে যুবকদের ইনভলভ হওয়ার যে ব্যাপার, সেটা দেখা গিয়েছে যে পার্শ্ববর্তী দেশেও ছিল এবং আরো অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রিতেও ছিল। এই ডিজিটাল কিচুর চ্যালেঞ্জটা প্রোগ্রামটা শুরু করা হয় আসলে একটা ফ্র্যাঞ্চাইজি প্রোগ্রাম হিসেবে, যেটা কিনা তিনটা দেশে একসাথে শুরু হয়। অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে যে নামটা এরকম কেন, খিচুড়ি কেন, ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ কেন নামটা আসলে হচ্ছে আর কি। এটা আসলে ফ্র্যাঞ্চাইজি ইভেন্ট ছিল, যেটা ইন্ডিয়াতে ছিল হচ্ছে ডিজিটাল মাসালা চ্যালেঞ্জ নামে, ইন্দোনেশিয়াতে ছিল ডিজিটাল হোলা হোলা চ্যালেঞ্জ নামে, এবং বাংলাদেশে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ নামে শুরু হয় আর কি। তো অন্য দেশগুলোতে পরবর্তীতে এটা খুব বেশি সাকসেসফুল হতে পারেনি, কিন্তু বাংলাদেশের এটা আমি বলবো এখন পর্যন্ত দিস ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রোগ্রাম। সো সেটার পিছনেও কিছু কাজ ছিল, কারণ আমি যদি বলি এই জায়গাটা বলতেই চাই যে যেহেতু এতদিন ইউথ নিয়ে কাজ করার কারণে আমি মোটামুটি বুঝতে পারি যে ইউথদের পালসটা আসলে কি, বা তারা আসলে কি চায়, বা তাদের চাওয়া পাওয়ার জায়গাটা কিভাবে। যখন এই প্রোগ্রামটা শুরু করা হয় 2016 সালে, তখন এটা যে মডেলটা ছিল সেই মডেলটা আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের ইউথদের জন্য এটা আসলে অ্যাপ্লিকেবল না। যখন আমি এটা লিডে আসি, দেন ইভেনচুয়ালি ধীরে ধীরে এটার অনেকগুলো মডেল এটা চেঞ্জ করার চেষ্টা করি এবং অনেক কিছু এটাতে ইনকর্পোরেট করা হয়েছে, থ্যাংকস টু মাই সুপারভাইজার, আমার টিম যারা ছিল আর কি, তাদেরকে এটা বুঝানো আর কি গিয়েছে যে এইভাবে যদি কাজ করা যায় আমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। এবং এখন অনেকেই আসলে এই ডিজিটাল ফিউচার চ্যালেঞ্জ প্রোগ্রামটা নিয়ে আসলে অনেকে জানে এবং অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এটা আমাদের সর্বশেষ যে কোহটটা হচ্ছে আর কি, এটা কালকে থেকে শুরু হবে। এইখানে আমাদের এবার মানে সত্যি কথা বলতে অনেক অনেক সাড়া পেয়েছে, মোর দ্যান 500 সাবমিশন এসেছে। সেইখানে হচ্ছে যারা ওয়েল এস্টাবলিশড প্ল্যাটফর্ম, যারা অনেক ভালো কাজ করছে, অনেক দিন হলো কাজ করছে যার যার জায়গা থেকে আর কি, তো তারাও চাচ্ছে এই আমাদের এই মুভমেন্টের সাথে ইনভলভ হতে। তো এটা একটা ভালো লাগার জায়গা যে যেই পরিবর্তন চেষ্টা করেছি সেটা আসলে ইফেক্টিভলি কাজ করেছে, যে কারণে মানুষজন এটাকে এখন অ্যাকসেপ্ট করছে, এটার সাথে মনে করছে যে তারা এখানে কন্ট্রিবিউট করতে পারে। সো অনেকগুলো কাজ ছিল। এবং এটার পরবর্তীতে যদি যেটা বলছেন যে আরো ইনোভেশনের জায়গা থেকে যদি বলি, যে একটা এই পিস মুভমেন্টের অংশ হিসাবে পিস টক ক্যাফে একটা আমরা ইন্ট্রোডিউস করেছি আর কি, যে সাধারণত দেখা যায় যে যেটা হয় যে ইউথদের আসলে খুব বেশি কথা বলার স্পেস থাকে না, বা সাধারণত যেটা হয় যে কোনো একটা হোটেল বা কোনো একটা জায়গায় গিয়ে, একটা ফ্যান্সি জায়গায় গিয়ে প্রোগ্রাম করা হয়, ওইটাকে আমরা আসলে একটা আড্ডা টাইপের নিয়ে আসা, একদম লিটারালি ক্যাফে মানে একদম একটা কফি রোস্টার, নর্থ ইন্ড কফি শপে গিয়ে আমরা আসলে আড্ডা দিতে দিতে সকালের কফি খেতে খেতে পলিসি মেকারদের সাথে কথা বলা, বা সমাজের ফিল্ম মেকারের একটা রোল আছে, একজন সিঙ্গারের একটা রোল আছে, একজন ফটোগ্রাফারের একটা রোল আছে, একজন
কবির একটা চিন্তাভাবনা জায়গা আছে, একজন একাডেমিশিয়ানের একটা চিন্তাভাবনা জায়গা আছে, সে কি ভাবছে বর্তমান সময়টাকে নিয়ে, এবং এই সময়ের যে তরুণ যারা তারা কি ভাবে, তারা সোসাইটিটাকে কিভাবে দেখছে, একটা এজ গ্যাপ বা একটা কাজের জায়গা থেকে কিন্তু একটা গ্যাপ থাকে। সো ওইটাকে আসলে কিভাবে ব্রিজিং করা যেতে পারে, যে প্রত্যেকের কাজের জায়গা থেকে তারা আসলে বুঝতে পারবে ভয়েসটাকে আসলে লিঙ্ক করার কাজটা করা হয়েছে পিস্ট অফ ক্যাপের মাধ্যমে। সো এইটা একটা ইন্টারেস্টিং একটা কাজ ছিল যেটা মানুষজন অনেকে অ্যাকসেপ্ট করেছে। আবার ডিজিটাল লিটারেসি নিয়ে অনেকগুলো আমরা কাজ করেছি, কিভাবে মানুষকে সচেতন করা যেতে পারে এই লিটারেসি ব্যাপারটা। সোশ্যাল মিডিয়াতে তো আসলে আমরা এখন অনেকেই ইউজ করি, কিন্তু আসলে অনেক কিছুই জানি না কিভাবে এটা ব্যবহার করতে হয়, যে জন্য কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। আমরা দেখেছি অনেক ধরনের অপ্রীতি ঘটনা ঘটেছে, নাসিরনগর, রামু, অনেক 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 ঘটনা ঘটেছে যেটা আসলে অপ্রত্যাশিত ছিল। সেইগুলোকে কিভাবে আমাদের তরুণরা কিভাবে এটাকে অ্যাভয়েড করতে পারে, এটাকে কাউন্টার করতে পারে, সেই জায়গা থেকেই এটা শুরু করেছে। দারুণ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টস এর নাম বলেছেন আপনি। এক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি জেন ল্যাব আর গ্রিন সেভার্স এর প্ল্যান ডক্টর মতো অনেকগুলো প্রজেক্টের মেন্টরশিপ করেছেন, আপনার সাপোর্টে অনেকগুলো প্রজেক্ট শুরু হয়েছে, এই সম্পর্কে একটু বলবেন আমাদেরকে। গ্রিন সেভার্স এর যেটা আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্ল্যান্টস ডক্টর এর একটা স্টোরি হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো যে আমি যখন UNFP ছিলাম তখন হচ্ছে আমাদের একটা কাইন্ড অফ রিট্রিটের মতো একটা ছিল, যেখানে UNFP যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করে তাদের জন্য একটা কম্পিটিশনের মতো ছিল, যে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ডলার তারা এটাকে দিয়েছে একটা গ্র্যান্টস হিসেবে, যে খুব ইম্প্যাক্টফুল একটা কাজ করতে হবে, যে কাজটা করলে হচ্ছে তাদেরকে এই প্রাইসটা দেওয়া হবে, বাট প্রাইসটা ইজ নট ফর মি বা নট ফর মাই টিম, এটা হচ্ছে যে আমাকে এমন একটা বিষয় নিয়ে ভাবতে হবে বা এমন একটা জায়গায় একটা প্রজেক্ট শুরু করতে হবে যে প্রজেক্টটা আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। তো সেই মুহূর্তে আমার কাছে মাথায় আসলো গ্রিন সেভার্স এর কথা, এবং তার মজার একটা ব্যাপার, রনির মনে আছে কিনা আমি জানি না, আমরা একটা চমৎকার একটা প্রোগ্রামে গিয়ে রনিকে আমি চিনতাম ইউনিভার্সিটি লাইফে, দেখতাম একটা ছেলে দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ একদম সাদা চুল ধবধবে বিদেশিদের মতো, নিজেও রনি আর কি এটা নিয়ে খুব মজা নেয় অনেকের সাথে আর কি, বুঝতে দেয় না অনেককেই আর কি যে সে দেশি না বিদেশি। সে শুরুতে গিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে ইংলিশে কথাবার্তা বলে মানুষজন কিন্তু ভরকে দেয় আর কি। তো আমরাও আর কি রনিকে দেখতাম, কিন্তু রনির সাথে আসলে ক্লোজ হওয়াটা হচ্ছে অ্যাকশন এইড এর একটা প্রোগ্রাম ছিল, একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল, একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম ছিল, বিউটিফুল রাইজিং নামে একটা প্রোগ্রাম ছিল, খুবই চমৎকার একটা প্রোগ্রাম। যে আমরা কিভাবে, নামটাও খুব সুন্দর, বিউটিফুল রাইজিং, মানে হচ্ছে কিভাবে আমরা খুব ক্রিয়েটিভ ওয়েতে আন্দোলন করতে পারি, মুভমেন্ট করতে পারি যেন পলিসি মেকারদের দৃষ্টিগোচর হয় আর কি। সেখানে কিছু প্রমিজিং ইউথ এবং হচ্ছে ডিফারেন্ট এজ গ্রুপ ছিল, যেমন আমি, রনি, মামুন এবং আমাদের সাথে আর একজন ছিলেন, একজন কৃষক, ওনার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু উনি খুবই বিখ্যাত হয়েছিলেন হচ্ছে ভার্মি কম্পোস্ট এর কাজ করে আর কি। তো ইউ ক্যান ইমাজিন যে একটা রুমের ভিতর একজন প্রায় 70 ঊর্ধ্ব বয়স্ক একজন উদ্যোক্তা, একজন কৃষি উদ্যোক্তা, আমরা যখন রুমে আড্ডা দিতাম অনেক রকম গল্প হতো। ওই সময় আমি আসলে রনির সম্পর্কে জানা, রনিকে চেনা, রনির কাজকর্ম, সে যে এত ডিপলি কাজ করছে, এত সোশ্যাল চেঞ্জেস আনছে, এটা আমি আসলে আগে অত বেশি জানা হয় না। ওই প্রোগ্রামটার মাধ্যমে জানতে পারলাম যে রনি আসলে কি কি কাজ করছে, এবং তার কিছুদিন পরেই আসলে আমি এই UNFP-তে এই অফারটা দেখি যে হচ্ছে যে এরকম একটা কম্পিটিশন হবে। তখন আমি ভাবলাম যে আইডিয়া সাবমিট করার সম্ভবত লাস্ট ডেট ছিল, আমি ফিল্ড ভিজিটে গিয়েছিলাম, আমার অফিসের ফিল্ড ভিজিটের কাজে গিয়েছিলাম হচ্ছে সম্ভবত সাতক্ষীরা বা এরকম কোনো একটা জায়গা থেকে, যে এক্সিস্টিং ইউথ প্ল্যাটফর্ম কি কি আছে জাতিসংঘের সেগুলোকে দেখা, নতুন একটা প্রজেক্ট শুরু করবে সেটাকে অ্যানালাইসিস করা। আসার সময় আমি এবং আমার আরেক ফ্রেন্ড সামিয়া, আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড এবং পরবর্তীতে একসাথে ইউনিভিতে ছিলাম, ও এখন সম্ভবত প্রাগে থাকে, এখন সামিয়া এখন প্রাগে থাকছে আর কি, দেশে নেই। তো আমি আর সামিয়া গাড়িতে বসে আসছি অফিসের গাড়িতে, তখন হচ্ছে আমরা ভাবলাম যে
সামিয়াকে বললাম যে আমরা কি এরকম কোনো আইডিয়া সাবমিট করতে পারি কিনা, একটা অ্যাপস বানাতে পারি কিনা যেটা আসলে গাছের যে প্রবলেমগুলো হয় সেটাকে খুব ইজিলি ই করতে পারবে। বললো হ্যাঁ এটা তো খুব চমৎকার হয়। আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটু যাকে মাথায় রেখে আমি এই জিনিসটা আইডিয়াটা চিন্তা করছি তার সাথে একটু কথা বলে দিয়েছি। রনিকে ফোন দিলাম যে রনি এরকম তো ভাবছি, তোমার কোনো আপত্তি আছে নাকি যদি এরকম কিছু একটা কাজ করি? বললো না না বন্ধু, রনি তো মানে সবসময় যে কোনো আইডিয়া নিয়ে আসলে সে খুব প্রোগ্রেসিভ। রনি বললো যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা কাজ করা যেতে পারে। দেন এটা নিয়ে কাজকর্ম করা যে ভালো কিছু করা যায় কিনা, এবং আইডিয়া সাবমিট করলাম, পিচ করতে হয়েছে, দেন পিচ টিচ করার পরে দেন ইভেন্ট ভি সিলেক্ট করে আমাদেরকে। এটা খুবই নমিনাল একটা অ্যামাউন্ট ছিল, কিন্তু আমি টাকার অঙ্কে এটাকে বিচার করব না, কিন্তু এটা যে আমি নিজেও ভেবেছিলাম একটা পর্যায়ে এসে রনিকে যখন হচ্ছে অশোকা ফেলোশিপ রনিকে যখন দেওয়া হয় আর কি, রনি আমাকে ডাকলো আর কি যে আসো একদিন লাঞ্চ করো আমাদের সাথে। আমি বললাম আচ্ছা ঠিক আছে অফিস আওয়ারে লাঞ্চ করবো। সে আমাকে প্রচুর তার যারা অফিসে যারা আছে তারা ফোন দিয়ে স্যার আপনাকে কিন্তু আসতে হবে। হ্যাঁ পরে ওখানে গিয়ে দেখলাম যে রনির যে কিছু মানে চমৎকার কিছু প্রজেক্ট আছে তার ভিতর রনি এই অশোক ফেলোশিপের ভিতর প্ল্যান্টস ডক্টরকেও কনসিডার করেছে। এটা দেখে আমি খুব মানে অনুপ্রাণিত হয়েছি, ইন এ সেন্স যে সেই একদম শুরুর দিকে 2014-15 সালে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, একটা চিন্তাভাবনা, সেটা এখনো অ্যাক্টিভ। এবং রনি আমাকে জানালো যে টিল নাও এটা হচ্ছে কাজ করে যাচ্ছে, মানুষজনের প্রচুর রেসপন্স আসে এই অ্যাপসটা ইউজ করে যে গাছের কি সমস্যা হচ্ছে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। সো এইটা এটা একটা ভালো একটা ব্যাপার যে মানে আসলে আইডিয়াস একটা মানে একটা ছোট্ট একটা আইডিয়া দেখা যাচ্ছে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আর কি। ইটস নট ম্যাটার যে আসলে এখানে কয়টা কি ইনভেস্ট করা হচ্ছে। সো এইটা একটা জায়গা গ্রিন সার্ভার্স এর সাথে, এটা একটা গ্রিন সার্ভার্স এর জন্য এইটা একটা আইডিয়া চিন্তা করেছিলাম যেটা এখনো অ্যাক্টিভ আছে। জেন ল্যাব এর সাথে যদি আমি বলি, জেন ল্যাব এর সাথে মূলত হচ্ছে পিস রিলেটেড কাজকর্ম আসলে আমার সবচেয়ে বেশি হয়েছে আর কি। যেটা আমি এর আগেও বলেছি যে প্রত্যেকটা পর্যায়ে মানুষজন যে যে অভিজ্ঞতা নেয় সেটার একটা ইম্প্যাক্ট থাকে আর কি। তো সেটা হচ্ছে আমি আসলে জেন ল্যাব এর রাতুলদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, হচ্ছে যে ওরা যখন পিস নিয়ে কাজ করলো পিসটাকে শুধুমাত্রই হচ্ছে ইন্টারফেস ডায়ালগ বলতে হচ্ছে একটা রুমে এসে মানুষজনের সাথে কথা বলছি, চারটা পাঁচটা ধর্মের রিপ্রেজেন্টেটিভ যারা আছে, ধর্মীয় গুরু যারা আছে তাদেরকে নিয়ে এসে কথা বললাম। এর বাইরেও যে কিছু হতে পারে সেটা আমি ট্রাই আউট করার সুযোগ পেয়েছি হচ্ছে জেন ল্যাব এর থ্রুতে। ওদের বেশ কিছু ফেস্টিভ্যাল তারা করেছে, ইন্টারফেইথ উইক সেলিব্রেশনে যেটা থাকে জাতিসংঘে সেগুলো তারা কাজ করেছে। সেইগুলো জায়গাতে দেখা গিয়েছে যে হচ্ছে ফটোগ্রাফি এক্সিবিশন করা, যে ছবির মাধ্যমে আসলে আমাদের আন্তঃসম্প্রীতিটাকে কিভাবে তুলে ধরা। বাংলাদেশে তো আসলে দেখা যাচ্ছে যে যেটা বলা হয় যে পুজো ঈদ এগুলো তো আসলে সার্বজনীন একটা ব্যাপার, যে এখন আমরা সবাই কিন্তু এটা সেলিব্রেট করি। ঈদের আগে এই রোজার সময় ইফতারির যে কালচারটা এটা তো আসলে ইটস কাইন্ড অফ এ ফেস্টিভ্যাল। আবার পূজার সময় দেখা যায় যে আমরা যে পরিবেশে বড় হয়েছি আমরা যেটা দেখেছি যে এছাড়া পূজার সময় সবাই ওয়েট করে এই সেলিব্রেশনটার জন্য। এই যে ব্যাপারগুলো সেলিব্রেটিং লাইফ, লাইফটাকে কিভাবে সেলিব্রেট করা হচ্ছে থ্রু আউট ডিফারেন্ট রিলিজিয়াস প্র্যাকটিস, এটার কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল আছে। সো সেটা ফটোগ্রাফিতেও রিফ্লেক্ট হতে পারে যে বাংলাদেশের যে একটা কালচার সেটাকে রিপ্রেজেন্ট করা, সেটা ফটোগ্রাফির মাধ্যমে হওয়া, সেটা ফিল্মের মাধ্যমে নিয়ে আসা, সেটাকে একটা অন্য একটা অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া, সেইগুলো করেছে হচ্ছে জেন ল্যাব এর জায়গা থেকে। জেন ল্যাব এর সাথে ওইভাবে আসলে ইনভলভ হওয়া আমি যদি বলি আর কি, ওইভাবে কাজ করা। ধন্যবাদ ভাইয়া। এখন যদি আপনাদের আপনার প্রবাস কথা বা প্রবাসী ইনিশিয়েটিভটা নিয়ে একটু জানতে চাই, আমাদেরকে একটু বলবেন সেটা নিয়ে। হ্যাঁ প্রবাসী যেটা হচ্ছে প্রবাস কথা, প্রবাসী চৌকশ, এইগুলো হচ্ছে যে যেটা বললাম যে এগুলো আসলে ডিকেসি এর উইনার, আমি ডিজিটাল কিচুর চ্যালেঞ্জের ডিজিটাল কিচুর চ্যালেঞ্জটা আসলে আমরা খুব প্রত্যেকটা বছর আমরা যে কাজগুলো করে থাকি এটা আসলে গতানুগতিক উদ্যোক্তা টাইপের প্রোগ্রাম আমি বলবো না, এটা একটু ডিফারেন্ট। যে অন্য সব উদ্যোক্তা তৈরি করার যে প্রোগ্রাম হয়ে থাকে বা স্টার্ট আপ কম্পিটিশন যেটা হয় সেটা সেটা একটু ডিফারেন্ট, কারণ আমরা এখানে আসলে সামাজিক যে সমস্যাগুলো আছে সেইগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। তো সেই জায়গা থেকে যদি আমি বলি,
যে আমরা দেখলাম আমাদের গবেষণায় দেখা গিয়েছিল জাতিসংঘের গবেষণা করে দেখতে পেলাম যে বাংলাদেশের প্রায় অ্যারাউন্ড 3 কোটির মতো আপনার কিন্তু প্রবাসে কাজ করে, প্রবাসী শ্রমিক যারা আছে। এবং ইন্টারেস্টিংলি এই মানুষগুলো, প্রবাসী শ্রমিক ভাই বোনেরা, দেশের বাইরে যাওয়ার আগে তাদের যে ইন্টারনেট ইউজ করার যে পার্সেন্টেজ এবং দেশে বাইরে চলে যাওয়ার পর ইন্টারনেট ইউজ করার পার্সেন্টেজের ভিতরে একটা হিউজ গ্যাপ। যেমন একটা উদাহরণ দেই যে যেই প্রবাসী পুরুষ শ্রমিক যে আছে তাদের সোশ্যাল মিডিয়া ইউজের হার হচ্ছে 94%, যারা কিনা বাংলাদেশে যখন ছিল, যখন প্রবাসী যায়নি, সেই মানুষগুলো ইন্টারনেট ইউজের হার ছিল 12% বা 10-12%। আর প্রবাসী নারী শ্রমিক যারা আছে তারা ইউজ করে 84%। এবং দেশে থাকার সময়, বিদেশে যাওয়ার আগে এই মহিলারা যারা বিদেশে যায়নি তারা ইউজ করতো 5-6% হচ্ছে ইন্টারনেট ইউজ করতো। কেন আসলে দেশে বাইরে যাওয়ার পরে আসলে তারা সোশ্যাল মিডিয়া, যদি আমি বলি, ইউজটা কেন করে? আসলে এটা অনেক সুবিধা পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ বলি, ইমো বলি, ভাইবার বলি, প্রবাসীরা সাধারণত আপনার ইমো ভাইবার এগুলো বেশি ইউজ করে থাকে আর কি। সেটা হচ্ছে তাদের কমিউনিকেশনসের জন্য অলমোস্ট ফ্রি অফ কস্টে কথা বলা যায়, বাসার সাথে তাদের যে ফ্যামিলিটিকে রেখে গিয়েছে তাদের সাথে বা তারা যে কমিউনিটিতে থাকে তাদের সাথে কমিউনিকেট করা, এটা একটা তাদের জন্য মানে পজিটিভ সাইড যে এটা তাদের কম খরচে পরিবারের সাথে কানেক্ট হতে পারে, কথা বলতে পারে। কিন্তু অন্য আরেকটা দিক আছে যেটা হচ্ছে যে তারা না বুঝে না জেনে অনেক কন্টেন্ট তারা শেয়ার করে ফেলে সোশ্যাল মিডিয়াতে, যেটা কিনা তাদের জন্য পরবর্তীতে একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি অনেক ধরনের অনেক প্রবাসী শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে, যে তাদেরকে বলা হচ্ছিল যে তারা আপনার জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ছে, এই ধরনের কিছু বিষয় দেখা গিয়েছে। একটা সার্টেন একটা কান্ট্রির আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিকোণে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে এই মানুষগুলো সেইভাবে আসলে এগুলোর সাথে লিঙ্ক নেই। তারা একটা জিনিস হয়তো বা দেখেছে, দেখে শেয়ার করে দিয়েছে, সেটার ডিপ অ্যানালাইসিস করেনি যে আসলে এটা কি, তার কাছে মনে হয়েছে এই ঘটনাটা সত্য, সে সেটা শেয়ার করেছে। তো এই যে বিষয়গুলো, এটা তাদেরকে একটা একটা ভালনারেবল করে তুলছে, একটা হচ্ছে তাকে ঝুঁকিপূর্ণ একটা জায়গায় ফেলে দিচ্ছে। এটাকে কিভাবে আসলে তাদেরকে এই জায়গাতে সচেতন করা যায় সেটা নিয়ে আমাদের গত 2019 ডিসেম্বর আমাদের যে কোহর্টটা হয় ডিজিটাল কিছু চ্যালেঞ্জ, সেইখানে আমাদের এই যে উইনার যারা প্রবাস কথা, প্রবাস কথা এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, প্রবাসী শ্রমিকদের প্ল্যাটফর্ম, প্রবাসে যারা থাকে তাদের প্ল্যাটফর্ম, প্রবাসে যারা কাজ করছে তারা এটার সাথে কানেক্টেড। এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, এই করোনাকালীন সময়ে প্রবাস কথা থেকে তারা যে কন্টেন্টগুলো ডেভেলপ করেছে, মানুষজনকে অ্যাওয়ার করার চেষ্টা করেছে, যারা বাংলাদেশি প্রবাসী যারা আছে, সেই কন্টেন্টগুলো মানে লাস্ট 3 মাসের কন্টেন্ট আপনার মোর দ্যান 20 মিলিয়ন টাইম তারা হচ্ছে এটা ভিউ হয়েছে, রিচ করেছে, ইটস এ হিউজ একটা নাম্বার। কিন্তু মানে কতটা অ্যাক্টিভ একটা প্ল্যাটফর্ম, 5 মিলিয়নের বেশি ওখানে ফলোয়ার্স আছে আর কি। সো ইটস এ হিউজ হিউজ একটা প্ল্যাটফর্ম যারা প্রবাসীদের নিয়ে কাজ করছে। তো আমরা এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আসলে মানুষজনকে অ্যাওয়ার করার চেষ্টা করছি যে ডু অ্যান্ড ডন্টস, কোনটা শেয়ার করবেন কোনটা করবেন না, বুঝে শেয়ার করার ব্যাপার। এটা গেল প্রবাস কথা। প্রবাসীর কথা যদি আমি বলি, প্রবাসী হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইআর এর কয়েকজন তরুণদের একটা প্ল্যাটফর্ম, তারা এটা যেটা কাজ করার চেষ্টা করছে এখানে হচ্ছে যে প্রবাসী একটা অ্যাপ ডেভেলপ করেছে যেটার মাধ্যমে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে কিভাবে ডেভেলপ করা যেতে পারে সেটা নিয়ে কাজ করছে। আমরা যখন প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে যখন আইডিয়া ল্যাবে ছিলাম তাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, তখন আমরা জানতে পেরেছি যে বাইরে যাওয়ার সাথে সাথে তাদের যে প্রবলেমটা ফেস করতে হয় সবার আগে সেটা হচ্ছে ভাষা বুঝতে না পারা। হয়তো বা এয়ারপোর্টে গিয়ে তারা দেখা যাচ্ছে যে বাংলায় তো লেখা নেই, দুইটা শব্দে লেখা থাকবে, হয় ইংলিশে না হয় স্থানীয় যে দেশে তারা কাজ করতে গিয়েছে সেই দেশের ল্যাঙ্গুয়েজে, অ্যারাবিক হতে পারে, সে তো এটা হয়তো বা জানে না। তো তার জন্য একটা খুবই বিভ্রান্তিকর একটা সিচুয়েশনে পড়তে হয়, বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়। তারা যে জিনিসটা করছে যে তাদের অ্যাপস এর মাধ্যমে ক্যামেরাটা অন করলে আপনি যদি সেই লেখা প্ল্যাকার্ড বা সাইনবোর্ডের সামনে ধরেন সেটা অটোমেটিক্যালি বাংলায় লেখা দেয় যে ডানে যান বামে যান
বা সামনে পুলিশ, সামনে থানা আছে, সামনে স্কুল আছে, বা সামনে হসপিটাল আছে, সামনে গ্রোসারি শপ আছে, সেটা কিন্তু তাকে একটা অ্যাসিস্ট করছে, মানে তার এই অ্যাপসটা নিশ্চয়ই অ্যামেজিং ওয়ার্ক, তার এই কাজগুলো করছে আর কি। তাদের এগুলো লঞ্চ করার কথা ছিল, কিন্তু করোনাকালীন সময়ের জন্য আমরা তো সবকিছু স্টাক হয়ে গিয়েছে, বাট হোপফুলি ভেরি সুন তারা এগুলোকে লঞ্চ করবে। আরেকটা প্ল্যাটফর্ম আছে চৌকস, তারা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে কুইজ করছে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে এন্টারটেইন করার জন্য, এবং আসলে মানুষজন কেন সময় এখানে দিবে বিকজ অফ হচ্ছে তারা যেন এন্টারটেইন পায়, এবং সেটার সাথে সাথে সে যেন কিছু জানতেও পারে, বুঝতেও পারে যে এই তথ্যগুলো আমরা দিতে চাই। তো সেই জায়গাগুলো থেকে যদি আমি বলি, সেখানে অনেকগুলো ভালো ভালো কাজ হচ্ছে আর কি, ডিকেসির যারা উইনার আছে তাদের থ্রুতে। ধন্যবাদ ভাইয়া। একেবারে শেষের দিকে এসে পড়েছি আমরা, শেষে এসে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের মাঝেও আমরা দেখছি যে যুব সমাজ সবার জন্য এগিয়ে আসছে, বিভিন্ন ধরনের কাজ করছে, আপনি বর্তমানে যারা ছাত্রছাত্রী আছে তাদের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন, বা বাংলাদেশকে কি তারা এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মানে এখানে পজিটিভ না হওয়ার তো আসলে কোনো কিছু নাই, মানে এটা আমি যদি বলি যে মানে আসলে যেটা মানে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার, যে আমি আসলে কিভাবে দেখব ব্যাপারটা, যে একটা ক্লাসে যদি আমি আসলে পানি রাখি, এটা খুব কমন একটা ব্যাপার, সবাই আমরা এটা জানি যে যে গ্লাসের অর্ধেক খালি অর্ধেক ভরা, চাইলে দুইভাবে এটা বলতে পারেন যে অর্ধেক খালি গ্লাস, আবার বলতে পারেন অর্ধেক ভরা গ্লাস। তো আমাদের যদি আমি বলি, এটা নিয়ে আসলে অনেকভাবেই বলা যেতে পারে, অনেকেই অনেক নেগেটিভলি বলতে পারে যে একটা সময় বলা হতো যে বর্তমান সময়ে তরুণরা পড়ালেখা করে না, খুব বেশি তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, সেই জায়গাগুলোর সাথে থাকে। হ্যাঁ, আপনি হয়তো বা বলতে পারছেন যে ট্রেডিশনাল যেই পড়ার জায়গা হয়তো বা বই ওইভাবে পড়ছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনেও কিন্তু আসলে অনেক কিছু পড়ার বা সুযোগ আছে আর কি। তো সেটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো কাজ হচ্ছে এই করোনাকালীন সময়ে। যদি দেখা যায় যে আমি যদি বলি সিএস এর উইন্ডের কথা যদি আমি বলি, তারা কিন্তু অনেক ইম্প্যাক্টফুল কাজ করেছে, এবং সিএস এর উইন্ডে তো আসলে কাজ করছে কারা, অধিকাংশই তরুণ। এখানে 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 মানে হাতে মানে গুনে মনে হয় বের করা কঠিন যে যে কাজ কয়েকজন মানুষকে বের করা কঠিন যাদের বয়স 40 আপ, যারা এখানে কাজ করে আমার মনে হয় না পাওয়া যাবে, বা তাদের ডাকে যারা সাড়া দিয়েছে সেই মানুষগুলো কিন্তু সবাই কিন্তু তরুণ। সো অনেকেই অনেকেই আছে যারা এগুলো নিয়ে কাজ করছে আর কি। সো এই এখন একটা ব্যাপার হচ্ছে যে এটাকে আমরা কিভাবে আসলে এই যে তরুণের শক্তি যেটা আছে সেটাকে আমরা কিভাবে এদেরকে এঙ্গেজ করবো, তাদেরকে কাজে লাগাবো। বাংলাদেশে খুব সাম্প্রতিক সময়ে আমি বলবো যে লাস্ট 4-5 বছর যাবৎ একটা স্টার্ট আপ কালচার গড়ে উঠছিল, কিন্তু এই মুহূর্তে এই যে এখন বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোও কিন্তু আসলে এখন অনেক ধরনের চিন্তা ভাবনা তাদেরকে করতে হচ্ছে, যে তারা কিভাবে তাদের ব্যবসা, তারা কিভাবে তাদের অ্যাক্টিভিটিস গুলোকে কন্টিনিউ করবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি বলবো যে এটা নিয়ে আমি এর আগেও একটা লাইভ সেশন ছিল, সাধারণত এই কেরিয়ার নিয়ে কাজ করে ইউনিভার্সিটি বেসিক একটা ক্লাব, সেখানে আমি বলেছিলাম যে অনেক ইনস্টিটিউট আছে অতি সম্প্রতি UNDP, A2I, ICT মিনিস্ট্রি, তারা কিন্তু একটা পলিসি ডেভেলপ করেছে যে সামনের দিনে কোন স্কিলগুলো আসলে দরকার হবে, কিভাবে আসলে সার্ভাইভ করা যেতে পারবে। সো এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়তো অনেকেরই বন্ধ আছে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, অনেকের বলতে ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে বন্ধ, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান হয়তো অনলাইনে ক্লাস করছে। তো তার মানে কিন্তু আপনার হাতে একটা লম্বা সময় আছে, তো এই সময়টা ইটস নট অনলি অ্যাবাউট যে হচ্ছে নেটফ্লিক্স দেখা, ইটস নট অনলি অ্যাবাউট ফেসবুকিং করা, ইটস নট অনলি অ্যাবাউট হচ্ছে যে গেমস খেলা বা এগুলো দেখে কাটানো, এটা কিন্তু একটা হচ্ছে যে সামনে যে ক্রাইসিসটা আসতে যাচ্ছে সেটাকে কিভাবে ট্যাকেল করা যেতে পারে, সেই জন্য স্কিলটাকে ঝালাই করা। এবং অনেকেই এখন যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তো, আমি যেহেতু ইউদের সাথে কাজ করি আমি জানি সবাই মোটামুটি তাদের দেশের বাড়িতে আছে, মানে গ্রামে গঞ্জে চলে গিয়েছে। তো এটাকে আমি একটা অপরচুনিটি হিসেবে দেখতে চাই, অপরচুনিটি হিসেবে এরকম ভাবে যে সে হয়তো বা এখন হয়তো বা দেখার সুযোগ পাচ্ছে যে গ্রামীণ জীবন কিভাবে চলছে, বা ওইখানকার একটা ইকোনমিক সাইকেলটা কিভাবে চলছে, ওইটার করোনার এফেক্টটা কিভাবে গ্রামীণ জীবনে পড়ছে বা তাদের মফস্বল শহরগুলোতে পড়ছে, সেখান থেকে কিন্তু চিন্তা আপনার জায়গায় থাকতে পারে যে
ডটগুলোকে কানেক্ট করা। সো আমার কাছে মনে হয় আমি 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 বরাবরই বলবো, আমি তরুণদের নিয়ে কাজ করেছি, এখনো টিল নাও কাজ করে যাচ্ছি, একটা সময় নিজেও আমি টিল নাও আমি নিজে ভাবি যে আমি এখনো তরুণ, তরুণ হিসেবেই কাজ করছি, তরুণদের নিয়েই কাজ করছি। সো আমি পজিটিভ, আমি বলবো যে হচ্ছে আমাকে যদি বলা হয় যে এটা আসলে কতটুকু ই করা যাবে, আমার কাছে মনে হয় যে আমাদের সবকিছু নষ্ট হয়ে গেলেও একটা ভরসার জায়গা আছে, যেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে এই যে ইয়াং ব্লাড স্ট্রিম যারা আছে তাদেরকে যদি আমরা প্রপারলি হচ্ছে এঙ্গেজ করতে পারি বিভিন্ন কাজে, তাহলে একটা পজিটিভ চেঞ্জ আসা সম্ভব আমার কাছে মনে হয়। অত্যন্ত ধন্যবাদ ভাই আপনাকে আমাদের আমাদের জন্য সময় দেওয়ার জন্য, এতগুলো এতগুলো ইন্সপায়ারিং স্টোরি শেয়ার করার জন্য। আমি শিওর যে আমাদের ভিউয়ার্সরা আপনার গল্পগুলো শুনে অবশ্যই উৎসাহ পেয়েছেন ভালো কাজ করার। আপনাকে অত্যন্ত ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। একদম শেষে আপনি কি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? না, একদম শেষে আমি যেটা বলবো যে সবাই এখন যেটা হচ্ছে যে এখন তো একটা বড় ক্রাইসিস মোমেন্টের ভিতর আমরা সবাই পার করছি আর কি, যে জায়গা থেকে যে জীবন আগে না জীবিকা আগে এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা পার করছি। বাইরে বের হলেও একটা টেনশন কাজ করে, ভিতরে থাকলেও টেনশন কাজ করে। তবে আমার কাছে মনে হয় যে পজিটিভলি সবকিছুর একটা পজিটিভ সাইড থাকে আর কি। এই করোনার একটা পজিটিভ সাইড হিসেবে ধরা হচ্ছিল যে আমরা হচ্ছে এই যে আমাদের যে পৃথিবী, আমাদের যে ধরিত্রী, তার উপর আমরা যেই ধরনের হচ্ছে টর্চার করেছি তার একটা রিবুট দরকার ছিল। কলকারখানা সবকিছু বলা হচ্ছিল যে এটা আবার রিভিল করছে, ন্যাচারাল একটা রিভিল করছে আর কি। সো এই জায়গা থেকে যদি আমি বলি, প্রত্যেকটা জিনিসের একটা ইম্প্যাক্ট থাকে আর কি, পজিটিভ নেগেটিভ একটা ইম্প্যাক্ট থাকে আর কি। সো সেইটাকে আসলে পজিটিভলি দেখা আর কি, নেগেটিভ জিনিসগুলোকে যতটুকু সম্ভব আসলে দূরে রাখা, সেটা করতে পারলে আসলে আমার মনে হয় ভালো কিছু হবে আর কি। যে কোনো সিচুয়েশনে যেটাই হোক না কেন সেটাকে পজিটিভলি দেখা, সেটা আমি আমার এই যে স্টোরিগুলো বললাম সেই স্টোরিগুলোর জায়গা থেকে যদি বলি, এটা হয়তো বা এখন শুনতে খুব ভালো লাগে যে আমি এতগুলো সংগঠনের সাথে ছিলাম, এত কিছু কাজ করেছি, কিন্তু অনেস্টলি স্পিকিং ইট ওয়াজ নট দ্যাট ইজি। যেটা মাঝখানে এক একটা সময় নয়ন যেটা বলছিল আমার হলের রুমমেট বলছিল যে স্টোরিটা শেয়ার করা যে আসলে ফ্যামিলি স্ট্রাগলের জায়গা থেকে, সো এইটা একটা বড় ক্রাইসিস। আমি অবশ্যই বলবো যে হচ্ছে যে যে কোনো সময় কাজ করতে গেলেই ফ্যামিলিকে বোঝানো যেমন একটা টাফ হয় যে হচ্ছে আমি যেটা করছি এটার ফিউচার কি, আমি যে কাজটা করবো এটার ফিউচার কি। সো এইটা একটা জায়গা যেটা আসলে মানুষজনকে বুঝাইতে আসলে সময় লাগে। যেমন আমি যখন জাতিসংঘে কাজ করেছি, যেমন কিছু রিমার্কেবল কাজের কথা আমি যদি বলি, যেটা হয়তো বা আমার যারা শ্রোতা ছিল তাদেরকে হয়তো ই করবে, এখনো যারা আছে শুনছে বা পরবর্তীতে যারা শুনবে, মার্শাফিন বিন মুর্তজা থেকে শুরু করে পলিসি মেকিং লেভেল যারা আছে ডক্টর জহুর রিজভি, বা একদম হায়ার লেভেলে যারা আছে তাদের সাথে যে কাজগুলো করছে যেটা কাজ করে, সো এইটা ইটস এ ব্রাইট সাইড, এটা একটা ফ্যান্সি জায়গা। কিন্তু এর পিছনের জায়গা থেকে যদি আমি বলি যে হচ্ছে যে একটা সার্টেন লাইফ, একটা হচ্ছে সিকিউর লাইফ, একটা অন্য কোনো একটা গভর্নমেন্ট জবে গেলে বা অন্য কোনো একটা স্থিত লাইফের জায়গায় যদি যেতাম, সেটা হয়তো বা সবাই বাবা মাই চায় যে একটা সিকিউর একটা ব্যাপার। সো ওইটা আমি না গিয়ে চ্যালেঞ্জিংটা যেটা নিয়েছি, এই চ্যালেঞ্জিংয়ে যেমন অ্যাডভেঞ্চার আছে রিস্কও থাকে। সো প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি দেখতে হবে। সংগঠন যখন করেছি সেই সংগঠন করার সময় অনেক ধরনের নেগেটিভিটি থাকবে, অনেক ধরনের কাজ থাকবে। সাধারণত বলা হয় যে সংগঠন করা মানে হচ্ছে ঘরের খেয়ে বোনের মহিষ তাড়ানো। সো সাধারণত যে যে ছেলে মেয়ে যারাই সংগঠন করে তাদেরকে এই ধরনের ত্যাগের দিকে অনেক কিছু করতে হয়, এবং যেটা পরবর্তী সময়ে গিয়ে আসলে এইটার ইম্প্যাক্টটা বোঝা যায় যে এটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে কেরিয়ারে। সো লাস্ট ওয়ার্ড আমি এটাই বলবো যে থিঙ্ক পজিটিভ, পজিটিভলি চিন্তা ভাবনা করতে পারলেই ভালো কিছু অ্যাচিভ করা সম্ভব বলে আমি মনে করি। অত্যন্ত ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফরজিন, থ্যাংক ইউ সিএসআর উইন্ডো আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, কথা হচ্ছিল ইউএনডিপি এর প্রজেক্ট অফিসার, ডি উমান অ্যাসোসিয়েশনের কো-ফাউন্ডার সিদ্ধার্থ গোস্বামী।
ভাইয়ের সাথে। এর সাথেই শেষ করছি আমাদের আজকের আয়োজন ভয়েস অফ কাইন্ডনেস সিজন টু। কথা হচ্ছিল সিএসআর উইন্ডো বাংলাদেশের পেজ থেকে।